এরপর প্রশ্ন করেছেন সুমাইয়া সুলতান, আপনি লিখেছেন আগে কোরআনের অনেক সূরা মুখস্থ ছিল কিন্তু আস্তে আস্তে এগুলো চর্চার অভাবে ভুলে গেছি, এটি কি আমার গুনাহ হবে? হ্যাঁ, আপনারা বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ভাই বোনরা আছে যারা একসময় কোরআনে কারিমের দু চার পারা মুখস্থ করেছেন, অনেক হাফিজ আছেন, দুর্ভাগ্যজনকভাবে তারা এই পরিবেশে আসার পর আপনাদের কোরআনকে আপনারা ভুলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার কাছে বান্দার যত পাপ আছে, যত অপরাধ আছে, এগুলো সব উপস্থাপন করা হয়েছে, কোনটার আকার কেমন, কোনটার ভয়াবহতা কত, ডেপথ কতটা, এটা আমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি অনুমান করতে পারছি, বুঝতে পারছিলাম যে কোনটা কতটা ভয়াবহ, কোনটার মাত্রা কত বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন জানার পর, কোরআন মুখস্থ করার পর কোরআনকে ভুলে যাওয়া, অবহেলার কারণে যতগুলো অপরাধ আমার সামনে উপস্থাপন করা হয়েছিল তখন, তন্মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধ, সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত অপরাধগুলোর মধ্যে একটা হলো এইটা যে কোরআন মুখস্থ করার পর কেউ অবহেলার কারণে ভুলে গেল। হ্যাঁ, কারণ অবহেলা যদি না থাকে, তিনি তেলাওয়াত করছেন নিয়মিত, চেষ্টা করছেন মুখস্থ রাখবার, কিন্তু সামহাও তিনি ভুলে গেছেন, এটা যদি হয় তার প্রচেষ্টার ঘাটতি ছিল না, কিন্তু তিনি কোনো কারণে ভুলে গেছেন, স্মৃতিশক্তি কমে গেছে, তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু জাস্ট অবহেলার কারণে তেলাওয়াত না করতে না করতে আপনি একটা সূরা মুখস্থ ছিল ভুলে গেলেন, কোরআনের একটা অংশ মুখস্থ ছিল ভুলে গেলেন, আপনি গুনাহগার হবেন। এই গুনাহের প্রায়শ্চিত্ত হলো সেই ভুলে যাওয়া আয়াতগুলো, সূরাগুলো, কোরআনের অংশকে পুনরায় পাঠ করে করে আবার আপনার মেমোরিতে আপনি সেটাকে নিয়ে আসার চেষ্টা অব্যাহত অন্তত রাখবেন। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায় মুক্ত হবেন। হলে না জানিয়ে অনেকে ব্যক্তিগত জিনিস ব্যবহার করে থাকেন, বিশেষ করে পানি খেয়ে ফেলেন, এর বিধান কি? এটা শুধু হলে হয় তা না, মসজিদে পর্যন্ত আপনি দেখবেন একজনের সুন্দর একটা শু পরে আসছেন, তিনি নিজের শুটা খুলে রেখে আরেকজনের একজোড়া স্যান্ডেল এটা দিব্যি পায়ে দিয়ে তিনি টনটন করে হেঁটে চলে যাচ্ছেন, উজু করে ভিজায় ওইটাকে তারপর রেখে চলে যাচ্ছেন। এগুলো হয় কি হয় না? এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের কাছে মনে হতে পারে খুব তুচ্ছ জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা মনে করো এগুলো খুব তুচ্ছ বিষয়, আল্লাহর কাছে এগুলো অনেক বড় ব্যাপার। এই জন্য অনুমতি ছাড়া কারোর পানি পান করে ফেলা, কারো কোনো জিনিস নিয়ে ফেলা, হলে যেরকম হয় বাইরে হয়, এই কাজগুলো হওয়া উচিত না। একজন দায়িত্বশীল মুসলমান তিনি অনুমতি নিয়ে তারপরে কারো কোনো জিনিস ব্যবহার করবেন, তবে সেই সাথে যার জিনিসের ব্যবহারের অনুমতি চাওয়া হচ্ছে তিনিও তুচ্ছ বা ছোটোখাটো জিনিসকে দিতে অপারগতা প্রকাশ করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারেও ভর্সনা করেছেন সুরায় ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা এখানে। তো এই জন্য আমাদেরকে অনুমতি নিয়ে আরেকজনের জিনিসটাকে ব্যবহার করতে হবে, নাহলে সেক্ষেত্রে আমরা গুনাহগার হবো।